পথে রোদ্দুর থেকে বৃষ্টি যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি যেখানে ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সারা রাজ্যে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 66তম প্রজাতন্ত্র দিবস। এদিন রাজধানী আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয় প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানায় কংগ্রেস নেতৃবৃন্দগণ। পঞ্জাব সিন্ধ গুজরাত মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিনটি আমরা প্রতি বছর কংগ্রেস ভবনে শ্রদ্ধার সহিত পালন করি। এখানে আমরা জাতীয় পতাকা এবং দলীয় পতাকাগুলা উত্তোলনের পরে গান্ধীঘাটে গিয়ে আমাদের পুষ্পার্ঘ্য আমরা নিবেদন করি এবং দেশের স্বাধীনতার জন্য ভারতের জাতীয় কংগ্রেস যে লড়াই করেছে। রাজ্য তৃণমূল ভবনে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয় 66তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে তৃণমূল নেতা রতন চক্রবর্তী। আজ ভারতের 67তম প্রজাতন্ত্র দিবস। এখানে বনমালীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা বা এই প্রজাতন্ত্র দিবস দীর্ঘদিন হয়ে গেল। যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ শহীদের বলিদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, বা এই দিনে ভারতবর্ষের মানুষের জন্য যে সংবিধান গৃহীত হয়েছে তার যে মূল উদ্দেশ্য আজও পূরণ হয়নি। এখনও দেশে দারিদ্র অশিক্ষা রয়ে গেছে, এখনও ধর্মীয় ভাবনা, সাম্প্রদায়িকতা, হিংসা, তা থেকে আমরা মুক্ত হতে পারিনি। তার মধ্যে দিয়ে প্রতিবেশী রাষ্ট্র বা সারা পৃথিবীতে আজকে জঙ্গিপনা যেভাবে বেড়েছে,
যেভাবে হিংসায় উন্মত্ত হয়ে উঠতে চাইছে তার বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই চালিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি ভারতবর্ষের সামনে যত দুর্যোগই আসুক, যত চ্যালেঞ্জই আসুক, তার মোকাবেলা করার শক্তি আমাদের গণতান্ত্রিক মানসিকতার ভারতবাসীরা সঠিকভাবে সেটা পালন করতে পারবেন। এবং বিভিন্ন সময় আমরা আক্রান্ত হলেও আমরা যোগ্যতার সঙ্গে সাফল্যের সঙ্গে সেটার মোকাবেলা আমরা করতে পেরেছি। আমি বিশ্বাস করি আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায়ও যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, যেভাবে নতুন করে মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই চেতনায় সমৃদ্ধ করা হচ্ছে এই রাজ্য। এখনও যেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এখনও উন্নয়নের নামে যেখানে ব্যাপক লুপ্তরাজ হয়, এখনও যেখানে নারীদের সম্ভ্রম ইজ্জত রক্ষা হয় না, প্রতিনিয়ত তার উপর অত্যাচার চলছে, সেই রাজ্যেও একদিন গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা ওই মানসিকতা নিয়ে, যে মানসিকতা নিয়ে স্বাধীনতার লড়াই লড়েছিলাম, যে মানসিকতা নিয়ে আমরা সংবিধান রচনা করেছিলাম যে মানুষকে তার মর্যাদা এবং যোগ্য অধিকার, ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আমি আশা রাখব এই 67তম প্রজাতন্ত্র দিবসে এই রাজ্যের তথা সারা দেশের মানুষ শান্তি এবং প্রগতির স্বার্থে, গরিব মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেদের ব্রতি করবেন এবং বিশ্ব শান্তির লক্ষ্যেও আমরা এগিয়ে যেতে পারব, এই কামনা আমরা রাখছি। যথাযোগ্য মর্যাদা মঙ্গলবার গোটা দেশে পালিত হয় 67তম প্রজাতন্ত্র দিবস। এদিন রাজ্যের আগরতলা গান্ধীঘাট স্থিত শহীদ বেদি পোস্ট অফিস চৌমুহনী স্থিত শহীদ বেদিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং। এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে একটা স্বর্ণাল করে একটি ঘটে। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট অনেক কষ্টে অর্জিত আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু তখন দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের কোন সংবিধান ছিল না। এই মহান দিনে ১৯৫০ খ্রিস্টাব্দে এই 26শে জানুয়ারি আমাদের সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর ওনার দ্বারাই এই সংবিধান প্রচলিত সারা ভারতবর্ষের মানুষের কাছে ছড়িয়ে দেয়। তখন থেকে আমরা লিখিতভাবে একটা প্রজাতন্ত্র দিল, প্রজাতন্ত্র রাষ্ট্র দেশ হিসেবে সঙ্গে একটা দৃঢ় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সর্ববৃহৎ পরম্পর সারা পৃথিবীর মানুষের কাছে আমরা জানান দিতে পেরেছি। আছে এই 26শে জানুয়ারি প্রেক্ষাপট নিয়ে অনেক কিছুই আলোচনা করা যায়, বিশেষ করে স্বাধীনতার পরে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা।
ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার জ্যোতিভূষণ চাকি স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী ডক্টর সুজন চ্যাটার্জি জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী সূর্যেন্দু বিকাশ পাত্র সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায় ডক্টর আশুতোষ রায় ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে আলমগীর মল্লিক অধ্যাপিকা পিয়ালি কুমার ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক পরিমল লোধ একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে আপনার অহংকার আমাদের অলংকার রাজন জুয়েলার্স সাবান দিয়ে ধুলে হাত রোগ সরে শত হাত চটি পরে শৌচাগারে যাও কৃমি রোগ দূর হটাও বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সুস্থ পরিবেশ গড়ে তুলুন বিশুদ্ধ জল পান করুন রোগ জীবাণু থেকে দূরে থাকুন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন জল অপচয় থেকে বিরত থাকুন জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর আম্বাসা বিভাগ জহরনগর আম্বাসা ধলাই ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন প্রচুর মশলাদার ও আমিষ কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে অ্যাসিডিটি বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মার ধোয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ খেয়ে নে ভয় নেই লিপসেভ আছে আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী লিভার ফিট তো লাইফ সুপারি সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো গিরিবালা উদ্যোগ কামান চৌমুহনী আগরতলা পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি আরএফএল ইউপিপিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয় প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোন মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনেও 67তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ১৬তম রাজ্যভিত্তিক মাস্টার অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত করা হয় এই প্রতিযোগিতা। বাদারকাট স্থিত দশরথদেব স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। এই প্রতিযোগিতায় ১৫০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করে। আপনি আপনি গেছেন কি? আপনার একটা বাদ দিছে, আমরা সবাই হাত তালি দেবেন। আমরা কল করছিলাম, আপনি তো দিতেছেন ইয়ে। ইন্ট্রোডিউস করছি স্কুল লেভেলে, এটি এখনো আমরা বাধ্যতামূলক করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করিনি, পর্যায়ক্রমে আমরা করব। কিন্তু এখন পরীক্ষামূলক ভাবে রাজ্যের ১০০টির উপরে বিদ্যালয়কে আমরা বাছাই করেছি। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই এই ১০০ বিদ্যালয়ে যোগার প্রশিক্ষণ, যোগাসনের প্রশিক্ষণ আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেওয়ার কাজ শুরু হবে। ইতিমধ্যেই মাস্টার ট্রেনার যারা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এখন টিচাররা যারা ছাত্রছাত্রীকে ট্রেনিং করাবেন, প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যেই তাদের ট্রেনিং এর কাজ চলছে। এটা শেষ হয়ে গেলে ফেব্রুয়ারির শেষের দিকেই এই ১০০ বিদ্যালয়ে যোগাসন শিখাবার কাজ আমরা করব। আমরা করছি এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সুস্থ থাকার জন্য যা দরকার তাদেরকে যদি এই ছোট অবস্থায় যদি এটা শিখিয়ে দেওয়া যায়, তাহলে বড় হলে নিজে থেকেই আপনা থেকেই স্বাস্থ্যের প্রতি নজর তারা দেবেন এবং যোগাসন তারা করবেন। তাতে আস্তে আস্তে করে সকল ছেলে মেয়েদেরকে তার মধ্যে আমরা যুক্ত করব। লক্ষ্য একটাই, সুস্থ সবল সুস্বাস্থ্যের অধিকারী, যাতে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা হয়ে ভবিষ্যতে একজন সুস্থ সবল দেহ মন সম্পূর্ণ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং পুরো সমাজ ব্যবস্থা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেই জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। অংশগ্রহণ করছেন তাদেরকেও জানাচ্ছি যে তারা এই বয়সে প্রায় জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছেন, অনেকে এখনো তারা মাঠের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছেন। এটি একমাত্র সম্ভব হয়েছে
যেহেতু তারা খেলাধুলার সাথে আগে থেকেই যুক্ত ছিলেন, সেই অভ্যাসটা এখনো তাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু তার চেয়ে অনেক কম বয়সী লোক দেখবেন চলতে পারছে না, পার্শ্ব দৌড়াতে পারছে না, হাঁপিয়ে উঠছে, হাঁটতে পারছে না ঠিক মতো, অনেক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন অল্প বয়সে। এগুলি থেকে মুক্ত থাকার জন্য খেলাধুলার বয়সের কোনো হিসাব না রেখে সর্বত্র সকলেই যাতে অংশগ্রহণ করেন সে আবেদন আমি করছি। আজকে এখান থেকে যারা কৃতকার্য হবেন, চ্যাম্পিয়ন হবেন, তারা শুনলাম মার্চের দিকে হয়তো তাদের ন্যাশনাল মিট মাইসুরে এই হবে অনুষ্ঠান, ন্যাশনাল কম্পিটিশন। এখন এই প্রতিযোগিতায়, জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিশ্চয়ই তারা মেডেল অর্জন করবেন, আমাদের রাজ্যের মান সম্মানকে উজ্জ্বল করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের। উত্তরে হওয়ার দাপটে রাজ্যে শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। জানুয়ারি মাসের শেষ দিকে এসে এবার শীত বেশ দাপট দেখাচ্ছে। পারদ কিন্তু আহমরি নিচে নামছে না। তাপমাত্রা না বাড়া এবং উত্তরে হিমশীতল বাতাসের ধরনি বিশেষ করে গত দুদিন ধরে রাজ্যে বেশ শীত জাঁকিয়ে পড়েছে। মঙ্গলবার পারদ ছিল প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরের কাছাকাছি, যা ছিল স্বাভাবিকই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। ছবি মুখোমুখি তুলে